প্লিজ কমেন্ট করবে, কাট করবে, লাইক করবে, লাইক করবে। আমি হলাম সুস্মিতা, আর যখন আমার সাথে বসে আছে আমার মেয়ে দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে, আজকে ওর টাইম পাস হচ্ছে না বুঝেছ। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, কটার সময় উঠলো? 8:40 উঠে গেছে, উঠে 10:00 সময়, 9:30 তো উঠে গেছে তাড়াতাড়ি। তো দেখো আজকের কী করবো, আজকে হলো স্যাটারডে, তো দেখো আজকে হলো স্যাটারডে বন্ধ, আজকে অফিস টফিস নেই, তো কী করবো তার মধ্যে ভালো লাগছে না। আজকে আজকে আমরা হলাম ঘরে একা, বুঝেছ, তাই মেয়ের একদম ভালো লাগছে না। তো কেন একা, কিসের জন্য বলছি আস্তে আস্তে। তো দেখো রান্না করা আজকে তুই একা, দেখো ও ঘরে নেই, তো কী করবো। খাওয়া দাওয়া একদম সিম্পল, একটা তরকারি বনেছে বেগুন আর আলু দিয়ে, আর শীতলের চাটনি হয়েছে ড্রাই ফিশ, এটা চাটনি হয়েছে, আর ক্যাপসিকাম বড়া বানাবো, এখনো বানাইনি, বানাবো, ওই রান্না করা, আর কিছু রান্না করা না। আর মেয়ে যেহেতু আজকে ওর কাকাই কাকাই ঘরে নেই, তো মেয়ের ভালো লাগছে না বাবা, মেয়ে জানে ডিউটিতে, বুঝেছ। তো যাই হোক, পরে বলছি, এখন তো বলতে গেলে আমরা শুনবো তো আমাদের অসুবিধা হয়ে যাবে না, তো পরে বলছি। তো এই আজকের স্যাটারডে উইকেন্ড কীভাবে কাটাচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর ভালো লাগছে না দেখবে। এরকম বিয়ের পর থেকে হয়নি, একবার হয়েছিল, গিয়েছিলো সকালবেলা, গিয়েছিলো বিকেলে চলে এসেছে, এরকম তো অফিসে যায় অসুবিধা হয় না, বাট এরকম আমাদেরকে রেখে একদিনের জন্য কোথাও এরকম যায়নি, ফার্স্ট টাইম গিয়েছে, তো ভালো লাগছে না। সকাল থেকে কাজ করতে একদমই ভালো লাগছে না, ও গিয়েছে ভোর 4:00, হ্যাঁ 3:30 এরকমই বেরিয়ে গেছে, তো ওগুলো পরে বলছি, নাহলে তো কান দিয়ে বসে আছে বুঝেছ, সব শুনবে তারপর চিৎকার শুরু করবে। তো ওই এখন মেয়েকে স্নান টান দেবো, আর বেলাও অনেকটা হয়ে গেছে, দেখো তো অনেকটা বেলাও হয়ে গেছে, এখন মেয়েকে স্নান দেবো, আমি স্নান করবো, খাওয়া দাওয়া, হ্যাঁ বেলাও বলছে, বেলা ট্রেনে যে ছিল বেলা, আমাদের পাশের সিটে একটা ডবি ছিল না, ওর নাম বেলা ছিল, ও ভাবছে বেলা, আমি তো বলছি টাইম চলে গেছে না, ও ভাবছে বেলা। তো চলো থাকো, পরে বলছি সব কিছু, ওকে একটু সাইড লাগিয়ে দিই তারপর, নাহলে হবে না। আর তো আজকে একদম দিনটা স্লোলি চলছে, মনে হচ্ছে আর কি টাইম যাচ্ছে, যদিও বেলা হয়ে গেছে অনেকটা, কী বলবো, অনেকটা বলে না কি তাড়াতাড়ি যে গিয়েছে ওইটা যায়নি, মনে হচ্ছে অনেক কষ্টে এতটা বেলা হলো, আরও পুজো পুরো যাবে, দিন রাত্র যাবে, কালকে যাবে, অ্যাটলিস্ট দুপুর পর্যন্ত যেতে হবে তারপর আসবে। তো চলো পরে কথা হচ্ছে, মেয়েকে স্নান টান দিয়ে দিই, নাহলে উপায় নেই, আমরা তাড়াতাড়ি উঠেছি, আমাদের ভুকুও লেগে যাবে, সকালে শুধু দুধ খেয়েছে অল্প, আর কিছুই খায়নি, একটা চকলেট খেয়েছে, তো ভুকু লেগে যাবে, ঘুমও এসে যাবে, তাড়াতাড়ি উঠেছি, তো পরে কথা বলছি, থাকো সাথে। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করবে, লাইক না বাবা বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বলো সাবস্ক্রাইব করবে, দেখেছো মেয়ে বলেছে, একবার করে দিও প্লিজ। চলো পরে কথা হচ্ছে, লাইক করবে, কমেন্ট করো না কেন তোমরা সবাই আমার ভিডিওতে, না বাবা কমেন্ট করবে, দেখো কান্দু করছি, দেখো মেয়ে আদো করছে, দেখেছো কমেন্ট করবে, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো অল্প পরে কথা হচ্ছে, ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে ভালো লাগছিলো না, ভাবছি একবার ভিডিও করবো করবো না, এভাবে করতে করতে না করি, তোমাদেরকে তো বলতে হবে না কি আজকের আমাদের ঘরের মেম্বার কোথায় গেলেন, বলতে হবে সেগুলো, তাই ফ্রন্ট অফ ক্যামেরা। চলো পরে এসে বলছি মেয়েকে ঠিকঠাক করে দিয়ে দিই, আর প্লিজ 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 আমার ভিডিও হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমিও স্নান করে নিই,
তারপর ওকেও দিয়ে দিই, সব কিছু ফিনিশ করে এসে বসে কথা বলবো আর যা আজকের দিনে টুকটাক শেয়ার করব। ভালো লাগছে না কি শেয়ার করব, কাজ করছি ভালো লাগছে না। চলো দেখো স্নান করে চলে এসেছি, রান্না তো বললাম, এই দেখো বলেছিলাম ক্যাপসিকাম বড়া বানাবো, আমি খেয়ে নেবো, আজকে লেট করবো না, জলদি জলদি খেয়ে নেবো বুঝেছ, খেয়ে তারপর মেয়েকে ঘুম পাড়াবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, অল্প পরে, মেয়েরও ভালো লাগছে না, না টাইম যাচ্ছে না, ঘুরে একটু না থাকলে যা হয়, ঘোড়াটা বানিয়ে নিই তারপর আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর তো দেখো রান্না করলাম স্নান করে এসে খেয়ে, আর ভিডিও করতে পারিনি, কারণ হলো গিয়ে মেয়েকে ঘুম পাতালাম, মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে যেহেতু ওর বাবাকে মানে কাকাইকে পাশে পাইনি, তাড়াতাড়ি উঠে গিয়েছে, তো ও ঘুমাবে আর ওর ঘুম এসেছে আর আমার ওদিকে অনেক ঘুম পেয়েছে, তো আমিও ঘুমিয়ে গেলাম, কারণ কালকে ঘুম হয়নি, মেয়ে ঘুমিয়েছে লেট করে, তারপর ও যাবে, হঠাৎ করে প্ল্যান হয়েছে কি ও যাবে, কোথায় গিয়েছে এটা তো বলা হয়নি, ওইটাই বলছি এখন, মেয়ের সাথে বলছি না, মেয়ে বললে বলবে হ্যাঁ ও যাবে কান্নাকাটি করবে, ও জানে ও অফিসে, অফিস থেকে ওদের আউটিং থাকে বছরে এক থেকে দুবার থাকে, তো একবার থাকে বেঙ্গালোরের বাইরে, তো ওইটাই এবার গিয়েছে, আর বাকিগুলো ভিতরেই থাকে, কখনো বেঙ্গালোরেই থাকে না রিসোর্টগুলোগুলো, এখনও রিসোর্টই গিয়েছে বাট বেঙ্গালোরের বাইরে ওটা, আর খাওয়া দাওয়া কখনো সবাই একসাথে গেট টুগেদার ওইগুলো থাকে, তো আমার বিয়ের পর থেকে ওগুলোতে আর তার যাওয়া হয়নি, একবার গিয়েছিলো বেঙ্গালোরে রিসোর্টে গিয়েছে, সকালে গিয়েছিলো বিকেলে এসে গিয়েছিলো, আমাকে মানে আমি অ্যালাউ নেই তাই আমি যেতে পারিনি, আর একবার ফ্যামিলি অ্যালাউ ছিল এখানে পিকনিক ছিল তখন আমি গিয়েছিলাম, তো এবারও আমাদের অ্যালাউ নেই, আমি তো নেইনি, এখন তো মেয়েও আছে না আর হবে না, তো আমাদের নেই, ও যাবে ওরা বলেছিলো বাট ও বলছে না ও যাবে না, কিন্তু ওরা মানছে না, সবাই ফোন করছে একের পর এক ফোন আসছে, পরে আমি বললাম চলে যাও, পরে ও গেলো, তো যেতে যেতে রাত্রে তিনটা, হ্যাঁ 3:30 কি 3:40 হবে এরকম টাইমে গিয়েছে, গাড়ি নিয়ে ওনারা এসেছেন, তারপর ও গেল, তো উঠলাম, ঘুমই হয়নি, 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপর উঠে ওর কাপড় যা যা নেবে সব ঠিকঠাক করে দিলাম, তারপর ও যাওয়ার পরে সে আবার শুয়েছে, তাও ঘুম লাগছে না, টেনশন হচ্ছে, ওইখান থেকে গাড়িয়ে গিয়ে তারপর ওদের গাড়ি অফিস থেকে যাবে, যে গাড়ি ওরা যাবে বাইরে আউট কী বলে ঘুরতে আউটিংয়ে যাবে, তো ওই গাড়িতে উঠলো, তারপর আমি ঘুমালাম, এই টেনশনে আর ঘুম হচ্ছিল না, তারপর যাই হোক ঘুমালাম, তারপর আবার তাড়াতাড়ি করে উঠে গেলাম, আজকে আমাদের জাবড়া ফেলার ডেট, সব দিন আসে না, একদিন গ্যাপ দিয়ে দিয়ে আসে, যেগুলো মানে রান্না করে যেগুলো থাকে, আর ড্রাই আলাদাভাবে আসে, গিলাটা ডেট আলাদা আর ড্রাইটার ডেট আলাদা, তো তাই উঠে গেলাম, ঘুম হয়নি তাই আমারও ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে গেলাম, ভাবলাম পরে এসে কথা বলবো, ঘুম থেকে উঠে কথা বলবো, ওঠার পর কথা হয়নি, মেয়ে পড়বে তো ভাবলাম বলছে পড়বে তো পড়াশোনা করিনি, মেয়েকে পড়ালাম, এখন মেয়েকে পড়ানোর পর মেয়েকে খাওয়ালাম, সন্ধ্যার সময় কিছু টিফিন খাইনি না, তো খেয়ে দিয়ে এখন বসেছি তোমাদের সাথে কথা বলতে, এখন দেখো বাজে 8টা, বুঝেছ 8টা বেজে গেছে, তাই তো ওইটাই বলার ছিল, ও গিয়েছে অফিস থেকে, ওদের থাকে আউটিং, তো ওইখানে ঘুরতে গেছে রিসোর্টে গিয়েছে, তো আমি তো ও যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, রাত্রেবেলা যাচ্ছে আর লাইট ওর মা ঘুমে লাইটের জ্বালাইনি, তো কি ভিডিও করবো না, আর করিও নেই, আমার মেমোরি তো আসেনি, ফার্স্ট টাইমও যাচ্ছে আমার বিয়ের পর থেকে এরকম, আর এখন আমরা থাকিনি কখনো, আমি তো থাকিনি মেয়ে হওয়ার পরও এরকম আর হয়নি, তো ভালোও লাগছিলো না সব মিলিয়ে, তো যাই হোক ও গেল আর ভিডিও করিনি, তো এখন তো ওইখানে আছে ও ভিডিও, আমি বলেছি ভিডিও পাঠাবার জন্য, তো ভিডিও পাঠাবে, তো ওই ভিডিওতে আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে, ও ঘুরতে গিয়েছে রিসর্টে, তো রিসর্ট আমার অনেক ভালো লাগে বাট আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি, শুনেছি শুধু ভালো, অত যায় না অফিস থেকে, অনেকবার গিয়েছে আমার বিয়ের আগে, তো প্রতি বছরই যেত, বিয়ের পর থেকে কমই হয়েছে, তো আমার আর যাওয়া হয়নি, দেখা যাক কবে যেতে পারি,
আর ও ভিডিও দেবে, ওইটা আমি অ্যাড করে দেবো। আর তো ঠান্ডা লাগছে তাই ওইটা অল্প পরে নিয়েছি, ঠান্ডা লাগছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বুঝেছ, অনেক বৃষ্টি হচ্ছে, অল্প থেমেছে। ও যে গিয়েছে না ওইখানে ও বৃষ্টি কি ঘুরবে, রুমেই বসে আছে বৃষ্টি। তাও যারা ঘুরতে ভালোবাসে ওরা গিয়েছে ভিজে টিজে, ও যায়নি, রুমেই আছে, আরও কয়েকজন আছেন ওরা, ওনারা জাননি তো, রুমেই বসে আছে, আর কি করবে, কালকে চলে আসবে, কালকে হলো সানডে, কালকে চলে আসবে। তাই আজকে এবার আমাদের কি বলে এই উইকেন্ডটা বেশি ভালো যায়নি, ঘরে ওর ভালোই গেলো না, ঘুরতে চলে গেলো কি বলো। তো ওইটাই তোমাদেরকে বলার ছিল, কথায় গেলো, তো আমাদেরকে ছেড়ে দেখো চলে গেলো বুঝেছ। জায়গাটার নাম কি বলেছে আমার এখানে জায়গাগুলো আমার মনে থাকে না, কি জানি নামটা বলেছিল, কিছু একটা বলেছিল নাম, এখানে নামগুলো নাম মনে থাকে না আমার, তো যাই হোক আমি ভুলে গেছি, আবার ওকে জিজ্ঞেস করবো জায়গাটার নাম কি। তো ওইটাই তোমাদেরকে বলার ছিল কি আমাদেরকে ছেড়ে দেখো, ও চলে গেল, তো কালকে এসে যাবে, আর দেখা যাক কালকে তাড়াতাড়ি আসে তো নিশ্চয়ই আমরা অল্প বেরিয়ে যাবো, যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি থাকলে কোথায় যাবো বলো, যেখানেই যাবো হাঁটতে হবে, শুধু শপিং মল ছাড়া সব জায়গায় হাঁটতে হবে, হাঁটলেই কিছু দেখা যাবে। তো দেখা যাক যাওয়া হয় কি হয় না, বা ও কখন আসে, সব কিছু ওর উপর ডিপেন্ড। তো এখন অল্প সময়ের জন্য ব্রেক নিয়ে নিই, তারপর রাত্রে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে, বললাম একটু কী খেলাম, রাত্রের জন্য কিছু একটা বানাতে লাগবে, আমাদের জন্য মার আছে হয়ে যাবে, আমাদের জন্য কিছু একটা বানাতে লাগবে, মেয়েগুলো দিয়ে তো খাবে না না, তো দেখা যাক কী বানাই। ভাবছি পেঁয়াজ ওয়াজ দিয়ে একটু ফ্রাই করে খেয়ে নেবো, দেখি কী কী সাথে দেওয়া যায়, অল্প পরে এখন করবো না, 9:30 হয়ে যাক, তারপর এখন তো 8টা বাজে, 9:30 হয়ে যাক, আমি অল্প সময় আমার একটু আমার নিজের মতো করে টাইমটা স্পেন্ড করি। আজকে ভালোও লাগছে না, খাওয়া দাওয়া একদম ভালো খাইনি, কিছুই মিলেই ভালো লাগছে না, তো অল্প এখন আমি একটু ভিডিও, অন্যদের ভিডিও আমি দেখি, তো অল্প একটু দেখে নিই, তারপর যাবো আবার রান্না করে, রান্না বাড়া করে তারপর খেয়ে দিয়ে ঘুমাবো, কালকেও চলে আসবে। ঠিক আছে, তো তোমরা থাকো সাথে, রান্না বাড়া কী করি কি না তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করবো, আর ঘুমানো পর্যন্ত থাকো সাথে, আজকে তো ওর সাথে নেই, তোমরা সবাই থাকো আমার সাথে, তো আমার টাইমটা চলে যাবে তাড়াতাড়ি স্পিডে স্পিডে। ঠিক আছে, তো চলো অল্প সময় তো ব্রেক নিচ্ছি, দেখো দেখবে কিন্তু পুরো ভিডিও, থাকো আমার পাশে প্লিজ, চলো। তো দেখো ও যে ঘুরতে গিয়েছে রিসোর্টে, ওইটা ভিডিও পাঠিয়েছে, তো তোমরা দেখো, আমিও তোমাদের সাথে দেখি, কারণ আমারও দেখা হয়নি, তো আমিও দেখি তোমরাও দেখো। গার্লিক ডিম দেবো, ক্যাপসিকাম দেবো, দিয়ে ফ্রাই করে খেয়ে নেবো রাত্রে, আর কি বলে ক্যাপসিকাম বড়াও রয়ে গেছে, হয়ে যাবে রাত্রে খাওয়া, মার তো আছে আলাদা, মায়েগুলো খান না, তো মার আলাদা আছে, এগুলো বানিয়ে আমি আর আমার মেয়ের হয়ে যাবে, ঠান্ডা লেগেছে বুঝেছ, আর এই কি বলে স্টল পরে কাটাকুটি করা যাবে না, ভিজে যাবে, তাই এইটা পরে নিয়েছি, ঠান্ডা লাগছে অনেক, ঠান্ডা এবার আসার পর থেকে আর এখানে আভাবে রোদ্রই দেখতে পাচ্ছি না, শুধু ঠান্ডা, কাপড় টাপড় কিছুই শুকাচ্ছে না, আর দিয়ে দেখো ভাত কষিয়েছি, ভাত হয়ে গেলে আর
পোয়াসদের খেয়ে নেবো। কারেন্ট দেখো কি করছে, বলতিস কমছে না, সত্য কর সিলভার গাড়ি। তো দেখো অনেক সময় পরে এসেছি, খাওয়া দাওয়া বানালাম, খেলাম, বাসন টাসন ধুয়ে কিচেনকে পরিষ্কার করে এসে মেয়েকে ফ্রেশ করলাম। ফ্রেশ বলতে কি, মুখ টুক ধোয়ালাম, ক্রিম দিয়ে দিলাম, আমি ক্রিম দিলাম, দিয়ে এখন বসেছি। এখন মেয়েকে ঘুম পাতাবো আরও 10-15 মিনিট যাক, দিনে পুরো ঘুমিয়ে উঠেছে না, ঘুমাবে না। আর আমিও ঘুমিয়েছি তো ঘুমও আসবে না, আর অত ঘরে নেই তো, তাই অল্প সময় বসি। আর ভাবলাম তোমাদের সাথে তো এই যে রান্নার সময় কথা হলো, আর তো কথা হয়নি, তাই তো দেখো সব কিছু শেষ, এখন শুধু ঘুমানোর পালা, ঘুমিয়ে যাব অল্প সময়ের মধ্যে, আর কালকে তো চলে আসবে। আর ওইখানের ভিডিও পাঠিয়ে দিয়েছে আমাকে ওদের রুমের ফটো, তারপর ফটো কি ভিডিও, তো তোমাদের সাথে ওই ভিডিওতে শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আর কালকে তো চলে আসবে, যদি তাড়াতাড়ি আসে তো যাবো কোথাও ঘুরতে, তোমাদের তো নিশ্চয়ই শেয়ার করবো। আর তো কি বলবো, মেয়ে বসে দেখো বলছে কি আর্ট করবে, এরকম বসে বসে আর্ট করছে, আমি ব্যাক ক্যামেরা করি দেখো। হ্যাঁ দেখো, বলো গুড নাইট সুইট্রি। তো দেখেছো পাগল মেয়ে, আর বিছানা দেখেছো একটা কাপড় দিয়ে দিয়েছে, ওগুলো গিয়ে মশা অনেক, ডেঙ্গু হচ্ছে এখানে, প্রচুর ডেঙ্গু হচ্ছে, তাই দিয়ে দিয়েছে তো মশা সেদিকে কামড় না দিতে পারে, তাই বিছানায় একটা কাপড় দিয়ে দিয়েছি, বিছানা থাকে না সাইডে ওইটাতে। আর কয়েল তো জ্বলছে না, তো মশারি টানানো হয় না, না কারণ মশারি টানানোর সিস্টেমও নেই, আর মশারি কেউ ইউজও করে না, আমাদেরও এখানে নেই মশারি, কিন্তু মা একটা নিয়ে এসেছে, আছে বাট টাঙানো যায় না কারণ নেই সিস্টেম। চলো আজকে ভিডিও এখানে এন্ড করে দিই, আমার তো কালকে আবার দেখা হচ্ছে। প্লিজ তোমার সময় আমার ভিডিও পুরোপুরি দেখো, আমার ভিডিও ভালো, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ না বাবা, প্লিজ কমেন্ট করবে, কাট করবে, লাইক করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 প্লিজ। চলো বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো। মেয়ে বলেছে না, প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, টাটা, গুড নাইট।